Hello everyone. Uh, hope you can hear me. So today I am going to introduce to you the first chapter of your textbook, which is entitled as "The Father's Father's Help," written by R.K. Narayan. So this is the first chapter of your textbook. This is a prose, or uh, more uh, more clearly this is a short story written by rk narayan so before i start uh, discussing the passage in between the lines let me briefly tell you about the writer so you can see on the screen the name of the writer is rk narayan what is the full form rishipuram krishna swami narayan হি ইজ অ্যান ইন্ডিয়ান অথার অর ইউ ক্যান অলসো সে হি অ্যান ইন্দো অ্যাংলিয়ান অথার তো ইন্দো অ্যাংলিয়ান অথার বলতে কী না একজন যিনি ভারতীয় ওয়ান হুইজ ইন্ডিয়ান বাই বার্থ বাট হু রাইটস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বলা যেতে পারে ইন্দো ইংলিশ রাইটার তো তিনি একজন ভারতীয় হিজ অ্যান ইন্ডিয়ান অথার বাট হি ইউজ টু রাইট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো আর কে নারায়ণ কিন্তু আমাদের একদম কন্টেম্পোরারি একজন অথার কন্টেম্পোরারি বলতে একদম রিসেন্ট বলতে পারো আমাদের টোয়েন্টিথ সেঞ্চুরির একজন অথার যিনি ইফ ইউ ক্যান ইফ ইউ ক্যান সি দি স্ক্রিন ইউ ক্যান সি দ্যাট হি ওয়াজ বর্ন ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সিক্স অ্যান্ড হি পাসড অ্যায়ে ইন টু থাউজেন্ড ওয়ান তাহলে তিনি কিন্তু টোয়েন্টিথ সেঞ্চুরির একজন খুব পপুলার একজন অথার ছিলেন এবং তিনি হি চোজ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ দি বেসিক ল্যাঙ্গুয়েজ অফ হিজ রাইটিং ইন মোস্ট অফ স্টোরিজ তো দেখো এই আর কে নারায়ণ তিনি কিন্তু জন্মেছিলেন হি ওয়াজ বর্ন ইন দি সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া বা আরও যদি ক্লিয়ারলি বলি হি ওয়াজ বর্ন ইন তামিলনাড়ু চেন্নাই তামিলনাড়ু তো এই আর কে সম্পর্কে যদি আর একটু বিস্তারিত বলি তিনি কিন্তু একটা দেখো আমরা যদি প্রথমের যে প্যারাটা রয়েছে ইফ আই রিড দি ফার্স্ট প্যারাগ্রাফ অ্যান্ড দেন দেন আই ডিসকাস এলাবোরেটলি অ্যাবাউট দিস দেখো কী বলছে আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দি লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার তো তিনি ইন আর্লি ইন্ডিয়ান বলতে আমি যেটা বললাম কন্টেম্পোরারি টাইম বা একদম রিসেন্ট টাইমে তিনি একজন বেস্ট লিডিং ফিগার ছিলেন ইন্ডিয়ান লিটারেচার অর্থাৎ ভারতীয় সাহিত্যের ইন ইংলিশ যিনি লিখেছেন ইংলিশে যে তার জন্য আমি বললাম আই ইউজড আ টার্ম ইন অ্যাংলিয়ান বা ইন্দো ইংলিশ রাইটার হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দি গাইড এই মালগুড়ি ডেজ যে লেখাটা রয়েছে এর সম্পর্কে একটু সংক্ষেপে বলি এই যে মালগুড়ি ডেজ দিস ইজ অ্যান অ্যান্থলজি অ্যান্থোলজি কাকে বলে না অ্যান্থোলজি হচ্ছে কালেকশান অফ এনি পার্টিকুলার টাইপ অফ রাইটিং কোনো একটা টাইপ অফ রাইটিংয়ের যখন একটা কালেকশানের বই বার করা হয় ওয়েন আ বুক ইজ পাবলিশড হোয়ার আ পার্টিকুলার টাইপ অফ রাইটিং বা পার্টিকুলার টাইপ অফ লিটারেচার যেখানে পাবলিশ করা হয় মনে করো অনেকগুলো কবিতা যদি একটা বই আকারে পাবলিশ করা হয় বা অনেকগুলো শর্ট স্টোরি পাবলিশ করা হয় বা এই ধরনের যখন কোনো নির্দিষ্ট রাইটিং বা নির্দিষ্ট লিটারি যে টাইপ যখন পাবলিশ করা হয় তাকে অ্যান্থোলজি বলা হয় তো মালগুড়ি ডেজ ওয়াজ সাচ এ পপুলার অ্যান্থোলজি পাবলিশড বাই আর কে নারায়ণ হুইচ ওয়াজ দ্য কালেকশন অফ শর্ট স্টোরিজ এটা কিন্তু কোনো কবিতার নয় এটা ছোট গল্পের সংকলন ছিল তো মালগুড়ি ডেজ কেন আমি এতটা গুরুত্ব দিচ্ছি কারণ তোমরা যদি একটু নিচে পরের প্যারাতে দেখো ইফ ইউ লুক ক্লোজলি ইন টু দি নেক্সট প্যারাগ্রাফ ইউ ক্যান ফাইন্ড একদম প্রথম লাইনটা যদি পড়ি দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সকপ ফ্রম মালগুড়ি ডেজ এই যে গল্পটা যেটা আমরা পড়তে চলেছি ফাদার্স হেল্প এই গল্পটা কিন্তু মালগুড়ি ডেজ ওই যে অ্যান্থোলজি তার কোনো একটা ছোট্ট গল্পের একটা সংক্ষিপ্ত বলতে পারো সেই সংক্ষিপ্ত একটা সংক্ষিপ্ত একটা অংশ নেওয়া হয়েছে এখানে তো মালগুড়ি ডেজ সম্পর্কে আরেকটু যদি বিস্তারিত বলি এই যে মালগুড়ি দিস নেম অফ আ টাউন 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 ধরনের না দিস ইমাজিনারি একটা টাউন যেটার কিন্তু কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই বাস্তবে তার কিন্তু কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তাহলে এই যে বলতে পারো এই যে শহরটা এটা কিন্তু পুরোপুরিভাবে একটা 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 মানসিকভাবে তৈরি করা একটা কিন্তু শহর যেটা তৈরি করেছেন কে না আর কে নারায়ণ এবং তার যে লেখাগুলো রয়েছে বেশিরভাগ লেখাতেই কিন্তু মালগুড়িকেই তিনি কিন্তু তার লেখার যে স্থান বা স্পট যাকে বলা হয় বা সেটিং যাকে বলা হয় সেই সেটিং হিসাবে তিনি কিন্তু মালগুড়ি বা এই যে কাল্পনিক স্থান এটাকেই তিনি কিন্তু নির্বাচন করেছেন এবং এই মালগুড়ি এই শহরটার যে বিবরণ তা থেকে এটার কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার বা ফ্র্যাগরেন্স কিন্তু পাওয়া যায় আপাতত মালগুড়ি ডেজ সম্পর্কে যেটা বলার মালগুড়ি ডেজ হচ্ছে একটা কালেকশন অফ শর্ট স্টোরিজ বুঝতে পেরেছ তো তার লেখা দুটো গুরুত্বপূর্ণ লেখার নাম বলা হয়েছে মালগুড়ি ডেজ অ্যান্ড দি গাইড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দি সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন নাইনটিন ফিফটি এইটে ফর দি গাইড গাইড হচ্ছে তার একটা নভেল বা উপন্যাস তার জন্য এখানে আরও একটা জিনিস যেটা আই উড লাইক টু অ্যাড উইথ দিস ইনফরমেশন যে হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড পদ পদ্মা ভূষণ তিনি কিন্তু পদ্মভূষণ যে পুরস্কার তাতেও তিনি কিন্তু পুরস্কৃত হয়েছিলেন এবং সেই পদ্মভূষণ পুরস্কারটা তিনি পেয়েছিলেন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফোর তো আপাতত আর কে নারায়ণের সম্পর্কে এইটুকুই তোমরা জানো ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট হিম ইউ ক্যান ডেফিনেটলি চেক দি গুগল অ্যান্ড ইউ ক্যান চেক অ্যানাদার সোর্সেস টু নো মোর অ্যাবাউট দি অথার সো নাও

একটা কিন্তু সামারি করে দেওয়া আছে গল্পটা কি সংক্ষেপে বলা আছে তো কি বলছে দেখো দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সকাপ ফ্রম মালগুড়ি ডেজ ইজ অ্যাবাউট এ ইয়াং বয় এটা একটা 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 বলতে পারো ইয়াং বয় মানে কি কম বয়সী একটা ছেলের গল্প কল্ড স্বামীনাথন যার নাম কি স্বামীনাথন হু ইজ টু গো টু স্কুল যে স্কুলে যেতে পছন্দ করে না অনেক স্টুডেন্ট আছে যারা স্কুলে যেতে পছন্দ করে না তো সেই রকম স্বামীনাথন ইজ ওয়ান অফ দেম হু ডাজেন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট টু অ্যাটেন্ড দি স্কুল বাট ইজ ফোর্সড বাই ইজ ফাদার কিন্তু তার বাবা তাকে বা জোর করে পাঠায় টু অ্যাটেন্ড দি স্কুল অ্যাটেন্ড স্কুল স্কুল অ্যাটেন্ড করার জন্য দ্য স্টোরি এক্সপ্লোরস গল্পটা আমাদের কাছে তুলে ধরছে হাও কীভাবে থ্রু দি ইভেন্টস দ্যাট ফলো যে ঘটনাগুলো আমরা দেখবো ঘটছে সে ঘটনাগুলোর মধ্য দিয়ে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার একজন পার্টিকুলার টিচারের সম্পর্কে তার একটা ব্যক্তিগত ধারণা ছিল স্যামুয়েল যার নাম হচ্ছে স্যামুয়েল সেটা গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি একদম সেটা সেই ধারণাটা পুরোপুরিভাবে পরিবর্তন কিভাবে হয়ে যাচ্ছে তার একটা ছোট্ট বলতে পারো প্রতিফলন আমরা কিন্তু এই টেক্সটের মধ্যে খুঁজে পাব তো এই গেল মোটামুটি প্রথম যে ইন্ট্রোডাক্টারি দুটো প্যারাগ্রাফ পড়িয়ে দিলাম নাও Uh, in uh, in the next uh, video or in the next uh, data you will find uh, the discussion of the text in detail thank you